সংখ্যা এই শব্দটা নিয়ে তাদের অনেকগুলো সমালোচনা আছে। একদম বলি, ওরা বলে যে তিনি যদি উপরে উঠেন তাহলে তো সরাই ফেললে তো করে দেবেন, তাই না? এটা এদেরকে জিজ্ঞাসা করা দরকার। আসমান তো জমিনের উপরে, তাই না? আসমান কোথাও লেগে আছেন জমির সাথে, তাহলে পড়ে যাবেন এই কথাটা তারা কোত্থেকে পাইছে? বাবার কথা নিজের উপর ক্যাশ করেছে, ধরন নির্ধারণ করতে গেছে। তারা মনে করছে কি, যেমন আমি চেয়ার উপরে বসে আছি, চেয়ার সরাই ফেললাম দা পাশ, তাই তো? ওরা ডেমন করে বসে রয়েছে। ওদের সমস্যা কি, নিজে কি করে ধরন নির্ধারণ করে আল্লাহর সিফাতকে অস্বীকার করে। তিনি আসে বলেছেন কামাইয়াকে তুমি জ্বালা নিও আসমাতি, যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে। এরপরে বলবে যে উপরে যদি উঠে তিনি তো বেশি হবেন অথবা ছোট হবেন অথবা সমান সমান হবেন, আর তোমরা এই দ্বারা নির্ধারণ করতে বলছে কেন? তার তাকে কে নির্ধারণ করবে তিনি কত বড়, এটা তো আমরা কেউ জানি না। যেখানে তার কুরসির ভিতরে, তার কুরসির ভিতরে সমস্ত জগৎ সৃষ্টিকুল সবটা জায়গা হয় কিসের মতো? মুদ্রার মতো, আদি মুদ্রার মতো, মুদ্রার মতো কুরসির ভিতরে এটা। আর কুরসি হচ্ছে পুরো পা রাখার স্থান, তার যেখানে দুই পা রাখার স্থান, হাদিস দেশায় দোস্ত। আর আল্লাহ তালার আরশের কত বড় এটা কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কেউ জানে না কত বড়। সেই রব্বুল আলামিনকে আপনি ছোট করতেছেন, ছোট বড় বাঘ এগুলো বাঘ করতেছেন কি জন্য? এগুলি কেন করে? মানুষ নিজের উপরে কেয়াস করে, নিজের উপর ধরন নির্ধারণ করতে চায়, এটা করা যাবে না। কি বলতে হবে? তিনি উপরে আরশের উপরে আছেন,